আমার গ্রামের বাড়ি আবার হচ্ছে কুয়েত। অনেক আনন্দিত হই, থ্যাংকস ওয়ান্স অ্যাগেন এই অপরচুনিটিটার জন্য যে তার সঙ্গে আজকেও আবার দেখা হলো এবং এই মঞ্চে বসে তার সামনে কথা বলছি। আমরা সবাই মিলে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের অনেকের আবার প্রিয়জন প্রাপ্রিয় জিনিসও না। যেমন আমার তো নাই, আমি ভাবনা বললো পুরান ঢাকার মেয়ে, আমার গ্রামের বাড়ি আবার হচ্ছে কুয়েত। তো এখন কুয়েতে যেতে আসতে সারাক্ষণ মিডল ইস্ট আপনারা জানেন যে সব জায়গায় গয়না, চুলের মধ্যেও গয়না, নখের মধ্যেও গয়না, আর গয়নাই গয়না। এই গয়না দেখতে দেখতে আমার আর আসলে স্বর্ণের গয়না ভালো লাগে না, আমার ফুলের গয়না ভালো লাগে, বা আমার কোনো গয়না না পরে শুধু একটু আমার বিয়ের আংটিটা পরে কোথাও চলে যেতে ভালো লাগে। আবার আমার হাজবেন্ড যদি আমাকে আরো গয়না দেয় সেটাও ভালো লাগে, কিন্তু যে খুব আগ্রহ করে বলি আমাকে গয়না দাও তা না। আমার কাছে মনে হয় যে সেলিব্রিটিদের, সেলিব্রিটিও বলবো না, শিল্পীর তার শিল্পটার আসল গয়না, সেই গয়নাটা যত খাঁটি, যত নিখুঁত, যত অনেস্ট, ততই সুন্দর সেই গয়না। তো আমরা সেই গয়না পরতে ভালোবাসি, আমরা আর্টিস্টরা সেই গয়নাটাই সব জায়গায় সঙ্গে নিয়ে যাই। আর বাড়তি যে বাহ্যিক গয়না, যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের গয়না, সেটা নিশ্চয়ই সৌন্দর্য বাড়ায়। আমার হঠাৎ মনে হলো যে এই যে এখানে যারা এসেছেন, যারা আমন্ত্রিত হয়েছেন, তারা সবাই স্ব ক্ষেত্রে স্বনামধন্য এবং তাদের জায়গায় তারা শীর্ষে, তাদের সবাইকে নিয়ে কেন কোনো গয়নার কি বলবো ওনার্স যারা আছেন কিছু প্ল্যান করেন না? যেমন ভাবনা কিন্তু একজন আঁকিয়ে, ও আঁকে, ও কিন্তু গয়না ডিজাইন করতে পারে এবং সেটা ভাবনার স্পেশাল হতে পারে। হ্যাঁ, এবং ভাবনার যারা অনুরাগী আছে তারা কিন্তু সেটার জন্য স্পেশালি আসবে। যেমন আমি যদি জানি যে ভাবনা একটা কিছু ডিজাইন করেছে, আমি কিন্তু সেটা দেখতেও অন্তত যাব যে ওয়াও একজন আর্টিস্ট ডিজাইন করেছে। সো এটা একটা আইডিয়া হতে পারে। যেমন মার্লিন মনরো কিন্তু ডায়মন্ডকে সারা বিশ্বে পপুলার করেছে, রাইট? এইরকমই। সো আমাদের শ্রদ্ধা নিপাপা আছে, আমাদের এভারগ্রিন রোজিনা আপা আছে, তাদের কোনো কিছুও তো আমরা দেখতে পারি যে রোজিনা স্পেশাল, নিপা স্পেশাল, এরকম কিছু। এটা একটা কিছু হতে পারে, আমার পক্ষ থেকে এটা একটা আইডিয়া থাকলো। আই উড লাভ টু সি দ্যাট। অ্যান্ড আমার সত্যি বাজুস্তরে এসে আজকে খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার ভীষণ প্রিয় মানুষ, আশা করি আপনাদের এই উদ্যোগ আরও সামনে এগিয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ।